আরেকটি প্রশ্ন এসেছে, গোসল ফরজ হওয়ার পর গোসল করতে বিলম্ব করা অথবা প্রয়োজনীয় কাজ করা বা ঘুমাতে যাওয়া বা অন্যান্য কাজ করতে পারবে কিনা। জি, প্রথমত কথা হলো, যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয়ে যায়, তিনি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন অথবা অন্য কোনো কারণে তার উপরে গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় তিনি বিলম্ব করতে পারবেন। এটি তার জন্য ফাওরান ওয়াজিব নয়, তাৎক্ষণিক ওয়াজিব নয়, এটি আল মুতারাখি আত তারাখি, তিনি পরবর্তীতেও এটি করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, সলাতের জন্য বিলম্ব করা যাবে না। সলাতের সময় হয়েছে, সে সময় অবশ্যই তাকে গোসল করতে হবে, গোসল করে পবিত্রতা অর্জন করে সলাত আদায় করতে হবে। সলাতের ক্ষেত্রে তিনি বিলম্ব করবেন না, এটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এই ব্যাপারে, সহিহ বুখারীর 279 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়াহু ফি বাদি তুরুকিল মদিনা, কোন এক রাস্তার মধ্যে আল্লাহ রাসূলের সঙ্গে তার দেখা হয়ে গেল। ওহুয়া জুনুব, তিনি ছিলেন অপবিত্র, তার উপরে গোসল ফরজ ছিল এবং তিনি এই বিষয়টাকে লজ্জা মনে করে এবং ইতস্তত করলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে বসবো, অথচ আমি অপবিত্র। তিনি চলে গেলেন, তিনি গিয়ে গোসল করে আসলেন। আল্লাহ রাসূল বলেন, আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে, তুমি কোথায় ছিলে আমাকে রেখে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, হে আল্লাহ রাসূল, আমি তো অপবিত্র ছিলাম, আমার উপরে গোসল ফরজ ছিল, এই জন্য আমি চলে গিয়েছি এবং গোসল করে এসেছি। আল্লাহ রাসূল বললেন, কি আশ্চর্য কথা, মুমিন তো কখনো অপবিত্র হয় না। আল মুমিনু লা ইয়ানজিস, আল মুমিন লা ইয়ানজিস, মুমিন তো অপবিত্র হয় না, মুমিন নাপাক হয় না। কাজেই তুমি বিলম্ব করতে পারতে, এতে কোনো সমস্যা ছিল না এবং আমরা ঘরের অন্যান্য কাজ করতে পারবো এবং ঘুমাতে পারবো। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলো এই বিষয়ের উপর দালালত করে, যা সুনানে তিরমিজির মধ্যে এসেছে। সুনানে তিরমিজির 110 নম্বর হাদিস, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু ওয়া জুনুব, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল জুনুব অবস্থায়, অপবিত্র অবস্থায় তার উপরে গোসল ফরজ ছিল, সেই অবস্থায় তিনি ঘুমাতেন। ওয়ালা ইয়ামাসসুল মা, তিনি পানি স্পর্শ করতেন না, অর্থাৎ গোসল না করে তিনি ঘুমাতেন। ইমাম আলবানী রহিমাহুল্লাহু তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া সহি মুসলিমের 465 নম্বর হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবী কেরাম প্রশ্ন করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোসল ফরজ হওয়ার পর তিনি কি গোসল না করেই ঘুমিয়েছেন, নাকি তিনি গোসল করে ঘুমিয়েছেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কুল্লু যালিকা কদ ইয়াফআল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবগুলোই করেছেন। কখনো কখনো ইগতাসালা ফানাম, তিনি গোসল করেছেন তারপর ঘুমিয়েছেন, আর কখনো কখনো তাওয়াদ্দা ফানাম, তিনি অজু করেছেন, অজু করে তারপর তিনি ঘুমিয়ে গিয়েছেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটিই করতেন, কখনো গোসল করে ঘুমাতেন, আবার কখনো তিনি অজু করে ঘুমিয়ে যেতেন, তিনি গোসল করতেন না। এছাড়া সহিহ বুখারীর 280 এবং সহিহ মুসলিমের 462 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আয়ানামু আহাদুনা ওয়াহুয়া জুনুব, আমাদের মধ্যে কেউ জুনুবি রয়েছেন, অপবিত্র রয়েছেন, তাহলে সে কি গোসল না করে ঘুমাবে? আল্লাহ রাসূল বললেন, নাম, সে ঘুমাবে, কিন্তু সে অজু করে নেবে, অজু করে তারপর সে ঘুমাতে যাবে। এই হাদিসগুলো সামনে রাখলে আমরা স্পষ্ট হই, যদি কারো উপরে গোসল ফরজ হয় তাহলে তিনি তার ঘরের অন্যান্য কাজ করতে পারবেন, বিলম্বে সেই গোসল করতে পারবেন এবং তিনি ঘুমাতেও পারবেন। তবে এই সমস্ত কাজের জন্য তার জন্য উত্তম হচ্ছে অজু করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।